আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর এমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সেটা হলো এগ রোল। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে ডিম নিয়েছি তিনটা, ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিব, আর সাদা যে অংশটা আছে সেটার মধ্যে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ পাতা নিয়েছি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আমি চার রকমের সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। এখন সবগুলো সবজি আমি ডিমের সাদা অংশের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, আর লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। রেখে কুসুমটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ভেঙে নিব, আর এই কুসুমের মধ্যেও হালকা একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি চলে যাব রোলটা তৈরি করার জন্য। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 2 চা চামচ তেল দিয়ে দিলাম, আর চুলার আঁচটা কিন্তু এই অবস্থায় একদম লো হতে হবে। তেলটা আমি ভালো করে প্যানের গায়ে লাগিয়ে আমি ডিমের যে সাদা অংশটা ভেজিটেবলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে দিব। দিয়ে যখন হালকা একটু ভাজা হবে তখন এভাবে উল্টিয়ে আবার ডিমের অংশটা এক সাইডে এনে বাকি যে সাদা অংশটা ছিল সেটা এভাবে দিয়ে দিব। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন যে আমি কীভাবে করছি। রোলটা এভাবেই করে নিতে হবে, যখন আবার এই সাদা অংশটা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আবারও আমি এভাবে রোল করে নেব। এই রোলটা কিন্তু বানাতে খুবই ইজি, এভাবে খুব সহজেই কিন্তু তৈরি করা যায়। আর যেহেতু এর মধ্যে ভেজিটেবলসও দেওয়া আছে, যে বাচ্চারা ভেজিটেবলস খেতে চায় না, এভাবে যদি আপনি সুন্দর করে ডিমের একটা রেসিপি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা দেখবেন খুব পছন্দ করে খেয়ে নেবে। আমি এভাবে আবারও রোল করে নিলাম, নিয়ে তারপর আবার সাদা অংশটা এক পাশ এনে এর মধ্যে যে কুসুমটা ছিল সেই কুসুমটা এভাবে দিয়ে দিব, তাহলে উপরে একটা সুন্দর একটা ইয়েলো কালার চলে আসবে, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ডিমের এই অংশগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করেই ভাজতে হবে, আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, কারণ খুবই নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এভাবে বাকি কুসুমটাও দিয়ে দিলাম, দিয়ে একটা রোলের মতো করে নিব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে রোলটা, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাসায়, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছে। ডিমটা উল্টানো যখন হয়ে যাবে তখন আমি একটু চেপে চেপে দিব, যাতে ভিতরে কোনো কাঁচা অংশ না থাকে, যাতে ভিতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর ভেজিটেবলসগুলো কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, রোলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিব, আর রোলটা আপনারা যেভাবে খুশি সেভাবেই কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এভাবে কেটেছি, এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম। ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।